जय राधे, जय राधे, जय राधे। এইজন্য সরকার ভারতবর্ষের সরকার ভারতের সংবিধানে বৈষ্ণব পদাবলীকে স্থান দিয়েছে। শুধু ঝাঁকা কোন দিকে রাখতে হবে, কলা গাছ কোন জায়গায় ঢুকলো, ওসব কোনো মানে হয় না, ওটা তত্ত্বই না, যুক্তি হয় না। আর মন গড়া গল্প যা বলা হয় সব মন গড়া। আমি শুনেছি সিঙ্গাপুরের কলা খাবেন না, গরুর শিং থেকে তৈরি। যে বলেছ ওর বাপ কি পুঁতেছিল নাকি গরুর শিং, জিজ্ঞাসা করবেন তো কোন জায়গায় লেখা আছে। সিঙ্গাপুরের কলা ছাড়া কোনো মঠ মন্দিরের সেবাই হয় না মশাই। কলা কলা গরুর শিং থেকে তৈরি হয় নাকি? আপনি একটা গরুর শিং পুঁতে রাখুন তো, কটা কলা হয় দেখি, হয় নাকি? আলতু ফালতু কথাবার্তা। আর তাই শুনে আপনারা বলেন ও কি তত্ত্ব করিয়ে গেল, তত্ত্ব করে গেল না গর্ত খুঁড়িয়ে গেল, ওদের আপনাদের কবর দেবে বলে। এতে হিন্দু ধর্ম রক্ষা হয় না। যাই হোক, আপনাদের চরণে প্রণাম। এখন বিষয়টা কেমন দেখুন, তাহলে শত কোটি গোপী, ষোড়শ গোপী, ষোলো জন গোপী, যিনি গোপনে গোবিন্দ ভজেন তিনি হলেন গোপী। তাহলে মা এবার বলবো কি, হ্যাঁ আমি একটা চিঠি লিখব, প্রহেলিকা, এই চিঠিখানার উত্তর যদি কেউ দিতে পারেন আমি বুঝে নেব। দেখুন, যাতে হোসেন শাহ আমার দাদাকে গর্দান না দিতে পারে, প্রাণে না মারতে পারে, আমি আটখানা অক্ষর চিঠিখানা লিখব, আটটা অক্ষর সাথে সাথে লিখব। এই যে জনিতায়, আমি সাথে সাথে আটখানা অক্ষর লিখব, এই আটটি অক্ষরে দাদা বুঝে নেবে যে ভাই আমার কাছে কি চিঠি লিখেছে, কি বলতে চেয়েছে। আপনারাও বুঝুন আটখানা অক্ষর কি। প্রথম বলি, সু হি রা সু জ পা কু কং, এই আটখানা অক্ষর কি বুঝবেন বলুন, কেউ পারবে উদ্ধার করুন দেখি। কোনো ডবল এম এ পাস ছেলেকে ধরে নিয়ে আসুন, কোনো গেজেটেড অফিসারকে ধরে আনুন, এই আটখানা অক্ষরে বিচার করে দিক, অসম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসল জ্ঞান তৈরি হয় না, অনেক সমস্যা আস্তে আস্তে মাস্তে। তাহলে আটখানা অক্ষরে প্রথম হলো সুহি রাসু জ পা কু কং। এই যে সাথে লিখেছে, বুঝিবে রসিক জনা না বুঝিবে মূর্খ, মূর্খরা তত্ত্ব বুঝে না। বুঝে কে, বুঝে কে? পণ্ডিত রসিক ব্যক্তি যে। তাহলে আমি এক এক করে বলি, সু প্রথম হচ্ছে সু, সুতে বলছে দাদা, আমি প্রথম সু দিলাম কেন, সুতে সূর্যকুল, সূর্য বংশ, তাদের কি দাপট ছিল তুমি জানো, সূর্যবংশ পৃথিবীকে শাসন করত, আজ তাদের অস্তিত্ব নাই, তারা আজ কোথায় দাদা তুমি ভেবে দেখেছ? প্রথম সু, তুমি এখনো সিংহাসন নিয়ে বসে আছো, ছেলে চলে এসো কৃষ্ণ ভজন করো, প্রথম সু। এবার হি, হিতে হিরণ্যকশিপু, কিরকম যুক্তি দিচ্ছে দেখুন, হিতে হিরণ্য, যে হিরণ্যকশিপু নিজের ছেলেকে প্রহ্লাদকে কত নির্যাতন না দিয়েছিল। এ মায়েরা, ও মা সকল, তোমাদের স্বামীরা তো অনেক ভালো, একটু সুল্লু খাইয়ে পিটায়, এছাড়া তো আর কিছু করে না, কিন্তু হিরণ্যকশিপুর চরিত্র শুনলে মাথা ঘুরিয়ে যাবে। হিরণ্যকশিপু কয়া ঢুকে রেখে চলে গিয়েছিল, স্ত্রীর নাম প্রহ্লাদের, মায়ের নাম, এই প্রহ্লাদ মাতৃগর্ভে 5000 বছর ছিল। শ্রীমদ ভাগবত একটু দেখুন, ভাগবতে আছে প্রহ্লাদ 5000 বছর মাতৃগর্ভে ছিল, কেউ পারবেন? তাহলে সুখদেব কত বছর ছিল কেউ জানে? সুখদেব মায়ের গর্ভে কত বছর ছিল জানেন কেউ? কত? 16, তাই তো? তাহলে 16 বছর মায়ের গর্ভে ছিল। বলতে পারেন মহাপ্রভু মায়ের গর্ভে কতদিন ছিল? নিমাই, হ্যাঁ 13 মাস। বেশ, যা বললেন তাই ভালো। তাহলে প্রহ্লাদ 5000 বছর ছিলেন। শ্রীমদ ভাগবত, এই মেয়ে আমার দিকে তাকাবো,
সামনে বসে শুধু ফুট ফুট করা কাজ না, এটা রথের মেলা না কিংবা ডিস্কো ড্যান্সের জায়গা না, এসে বসবে শুনবে, নইলে বাড়ি গিয়ে সিরিয়াল দেখো, তোমাদেরকে পায়ে ধরেনি ওকে এসো গো একটু গান শোনো গো, কেউ বলেন। হ্যাঁ তাহলে কথাগুলো শোনো, মা হয়েছো তোমরা, মা হলে কি করতে হয়, মায়েদের জন্যই তো পৃথিবীটা সুস্থ হয়, মায়েরা পারে দেশটাকে পবিত্র করতে, আর মা যদি অপবিত্র হয়ে যায় পেট থেকে বিষ জন্মায় বিষ, আর সেই বিষ জন্মিয়ে বংশকে ধ্বংস করে, এই জন্য মা ভালো দরকার আছে। শচী মা এমনি মানুষ ছিলেন না যে তার যার গর্ভে আমার ভগবানের আবির্ভাব হয়েছিল। তাহলে এই যে পাঁচটা হাজার বছর থাকলো প্রহ্লাদ কেন, যুক্তি কি বলছেন, হিরণ্যকশিপু পাঁচ হাজার বছরের জন্য তিনি গিয়েছিলেন সাধনা করতে, সেই সময় প্রহ্লাদ মাতৃগর্ভে প্রবেশ করেছিল। যখন হিরণ্যকশিপু চলে গেলেন, স্বর্গের রাজা ইন্দ্র এসে কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছে, এমন সময় নারদের সঙ্গে দেখা, কোথায় যাচ্ছে রাখা দাঁড়াও, লজ্জা করে না, পরপত্নী হরণ করছ? ইন্দ্র বলছে, হে ঋষি আমি পরপত্নী হরণ করছি না, ওর গর্ভে শত্রু সন্তান আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি মাতৃ মর্যাদা দিয়ে রেখে দেব, ও যখন সন্তান প্রসব করবে ওই শত্রু সন্তানকে আমি হত্যা করব। দেখেছেন, বড় হতে দেব না, কারণটা দেখুন। আস্তে, নারদ বলল, ভুল করছো তুমি, ওর পেটে যে আছে সে ভগবানের বহির্সত্তা প্রকাশ, তুমি মারতে পারবে না, ছেড়ে দাও। নারদ ঋষির কথা শুনে ইন্দ্রিয় কয়াধুকে ছেড়ে চলে গেল। কয়াধু তখন নারদের পা ধরে কাঁদতে লাগলো, বাবা আমি এখন কোথায় যাব, কেন বাড়ি চলে যান না বাবা, যদি আবার কেউ আমাকে হরণ করে নিয়ে যায়। তা বাবা, তোমার চরণে ধরে তোমার কন্যা হয়ে আমি বলছি, আমার স্বামী আসা পর্যন্ত তুমি তোমার আশ্রমে আমাকে একটু রাখো। নারদ কয়াধুকে আশ্রমে রেখে দিলেন। এইবার পেটে বাচ্চা, এক মাস দু মাস তিন মাস চার মাস অতিবাহিত হচ্ছে, গর্ভবতী হচ্ছেন, আর কয়াধু শুধু কাঁদেন, হায় ভগবান আমি পিতৃতুল্য ব্যক্তির আশ্রমে আছি, নারদ ঋষি সে আমার কন্যার মতো রেখে দিয়েছে, এই বাচ্চা যদি আশ্রমে প্রসাব হয় এই ঋষির নামে যে কত অপবাদ রটবে, তাই সব সময় কয়াধু কাঁদেন। নারদ এসে প্রশ্ন করছে, মা তোমার কি খাওয়ার কষ্ট হচ্ছে? না। ঘুমানোর কষ্ট? না। তবে কিসের কষ্ট, শরীরে ব্যাধি? না না। তুমি কেন কাঁদো? কয়াধু বলছে, বাবা কেন যে কাঁদি, আমার যে কি বেদনা তুমি তা জানো না। নারদ বলছে, মা আমি ত্রিকালদর্শী নারদ ঋষি, আমি জানি। কি বলো তো বাবা, তোমার পেটে বাচ্চা আছে, আমার আশ্রমে প্রসাব হলে আমার নামে অপবাদ রটবে, তাই তুমি কাঁদছ। ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। শোনো মা, আমি তোমার মস্তকে হস্তার্পণ করে প্রতিজ্ঞায় বদ্ধ হয়ে বলছি, হিরণ্যকশিপু তোমার স্বামী পাঁচ হাজার বছর পরে সাধনা করে ফিরবে, তার মধ্যে সন্তান প্রসাব হলে আমার নামে অপবাদ রটবে, এই তো ভয়, তো আমি তোমার মাথা হাত দিয়ে কথা দিচ্ছি, তোমার স্বামী যতদিন ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসাব হবে। ব্যাস, পাঁচ হাজার বছর মাতৃগর্ভে প্রহ্লাদ। কিন্তু মা কি করে জানেন, রাজরানী, আহাহা, হিরণ্যকশিপুর স্ত্রী রাজরানী সর্বাঙ্গে হিরিয়ের মানে হিরিয়ে দিয়ে গাঁথা দেহটা, সে নিরহংকারী হয়ে বৈষ্ণবের আশ্রম ঝাড় দেন। আর আমাদের ঘরের বউরা দু টাকা পয়সা হলে উরুপ বাবরে নাইটি না হয় লেহেঙ্গা নাই চুমকি সুস প্যান্ট পাঞ্জাবি, যাই যাই ভাব, আমারে দেখো গো, তোমরা দেখো আমারে, আমি কি সাদা সেজেছি, হ্যাঁ গো। দেখুন, জ্ঞানী কাকে বলা হয়,
প্রহ্লাদ পেটে আছে মা প্রত্যেকদিন নারদের ঋষির আশ্রম ছাড় দেয় আর ঋষির আশ্রমে তো কোনো সাংসারিক ব্যক্তি যায় না ঋষির আশ্রমে সমস্ত ঋষিরা যায় বৈষ্ণবের ধুলি পড়ে থাকে আর মা যখন ঝাড় দেয় ঝাঁটের আগায় যে ধুলোটা ওড়ে বৈষ্ণবের পদধুলি ওই ধুলিটা মা কয়াধুর নাকের মধ্যে ঢুকে ভিতরে যখন যায় ওই বৈষ্ণবের পদধুলি প্রহ্লাদের অঙ্গে লেগে যায় ভাবতে পারে পেটে বাচ্চা থাকলে মায়ের কি কর্তব্য এগুলো তত্ত্ব ঠিক কেন বাচ্চা থাকতে যদি মা শুধু ঘন ঘন ভাবে আমি মুরগি ঠ্যাংছি বাবু অমাবস্যা পূর্ণিমা একাদশী মানব না কেন আমার পেটের বাচ্চা পুষ্টি হবে আর যত আপনি গিলবেন তত যাকে জন্ম দেবেন ও শালা গ্যাস্ট্রিক রুগী হয়ে জন্মাবে হ্যাঁ এইটুকু বয়স থেকে গ্যাসের ট্যাবলেট খাচ্ছে কেন ওই মাঝে মুরগি ঠ্যাং চিপিয়েছে বসে বসে পেটে বাচ্চা থাকতে আমার বাচ্চা পুষ্টি হবে আর খাটের থেকে নামেই না শুধু রিমোট হাতে থাকে আর কাপড় খুলে পা দিয়ে ঠেলে বরকে বলে এই না ওটা ধুইয়ে দিও কেন আমার পেটে বাচ্চা আর আগের মায়েরা ঢেকি ভাঙত তাদের বাচ্চা মানুষ হয়নি কি কি নকশা আচ্ছা এইবার ওই কয়াধু ঝাড় দিতেন তারপরে দিবানিশী নারদ ঋষির মতো বৈষ্ণবের মুখে হরিনাম শুনতেন আর মা কয়াধু বসে বসে শুনতেন মায়ের কান দিয়ে যখন ভিতরে প্রবেশ করত প্রহ্লাদ গর্ভে বসে বৈষ্ণব মুখস্থিত কৃষ্ণ কথা সাধন করতেন এবং মা যা খেতেন প্রহ্লাদ আস্তে আস্তে নারদ ঋষি ভগবানকে ভোগ লাগিয়ে যে প্রসাদ পেতেন ওই সুশিষ্ট প্রসাদ মা কয়াধু খেতেন আর মা খেতেন বলে মায়ের গর্ভে বসে প্রহ্লাদ বৈষ্ণবের প্রসাদ আস্বাদন করতেন তাহলে বলুন মা এগুলো করেছিল বলে গর্ভে থাকতে সাধু সঙ্গ করেছিল বৈষ্ণবের ধুলি মেখেছিল প্রসাদ খেয়েছিল যার জন্য প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন এটাই নিয়ম আজকে এই জন্য আমি আগেও বলেছি আজও কথাটা বলছি এই জন্য হিন্দুদের মেয়েদের বিয়ের পরে আমরা এখন স্বাদ ভক্ষণ দিই স্বাদ স্বাদ বোঝেন মা স্বাদ আপনাদের দেশে খায় না স্বাদ খায় না কেউ এই তো তাহলে ওই স্বাদ খায় কেন বলুন তো আপাতত খান ওই দিন ভালো কাপড় পরে কি সাজা সাজি কেন আজ আমার স্বাদ হবে কেন আমার বাবা ছাগলের মাংস এনেছি স্বাদ হবে তা স্বাদ খাই কেন বল স্বাদ খাই কেন বল কেন খেতে হয় স্বাদ জানো না গিলতে হয় তাই গিলিয়ে যাও জেনে শুনিয়ে গেল না এটাই হলো সমস্যা কেন প্রহ্লাদের জন্মের পরে ঋষিরা এটাই পন্থা সৃষ্টি করেছিল যে পেটে বাচ্চা থাকতে 7 মাস বয়সেই মেয়েকে বাড়ি এনে স্বাদ ভক্ষণ দাও মানেটা কি 7 মাসে পেটের বাচ্চার শ্রুতি শক্তি আসে এবং স্মৃতি শক্তি আসে কোনো গায়ন স্পেশালিস্ট ডাক্তারকে প্রশ্ন করবেন বলে দেবে পেটের বাচ্চা 7 মাসে কানে শুনতে পায় আর ব্রেনে ধরে রাখতে পারে ওই সময় মেয়েকে বাড়ি আনো এনে বৈষ্ণব নিমন্ত্রণ করো বৈষ্ণব সামনে বসে ভাগবত পাঠ করুক আর তার সামনে মেয়ে পেটে বাচ্চাকে নিয়ে শুনুক হ্যাঁ বৈষ্ণবের মুখের কৃষ্ণ কথা মেয়ের কান দিয়ে ভিতরে প্রবেশ করবে ওই সন্তান গর্ভে বসে শুনতে পাবে মাথায় ধরে রাখতে পারবে ওই সন্তান চরিত্রবান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ দেখেছেন স্বাদ খায় কেন এখনো আছে স্বাদটা কিন্তু পরিবর্তন হয়েছে এটাই তখন ছিল মেয়ে বাড়ি এনে হরিনাম শোনাও আর এখন হয়েছে মেয়ে বাড়ি এনে 2 কেজি ছাগলের মাংস 1 কেজি রসুন আর 1 কেজি পেঁয়াজ জন্মের গিলান গিলাও মেয়ের এই ভার মেয়ে খেয়েছে ওই দিন খেয়েছে খাসি জন্মের গিলা গিলিয়েছে আর হয়েছে অম্বল গ্যাস বলুন সে পেটের বাচ্চার অবস্থা কি হচ্ছে বলুন ওই গ্যাস ওই অম্বলের ভাগিদার হতে হচ্ছে না আমরা বুঝি না আর ওই বাচ্চা যখন জন্মাচ্ছে রুগী হয়ে জন্মাচ্ছে আমরা বলি ঠাকুর কোনো অন্যায় করেনি আমার বাচ্চাটারে এমন করলে কেন আরো গেল বুঝতে পারবে যে কি হয় তাহলে অনেকে বলে নিরামিষ খেলে হাড় ভালো হয় না
মানুষ দুর্বল হয়ে পড়ে। ওরে বাবুজি, আচ্ছা ডিসকভারি চ্যানেলে দেখবেন, মানে ওই পশু পাখি যাতে দেখায়, এবার থেকে দেখবেন বাঘ হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো 3 কিলোমিটার বাঘ তাড়াচ্ছে হরিণকে, দৌড়ায় দৌড়ায়, এ দৌড়ায় ও দৌড়ায়, 3 কিলোমিটার ছুটেছে, বাঘ আর ছুটতে পারলো না, দাঁড়িয়ে গেল, হরিণটা একটু দূরে যেয়ে দাঁড়িয়ে গেল। বাঘ দাঁড়িয়ে কি করে বলুন তো, এক হাত জিব্বার করে করে না দেখবেন ডিসকভারিতে, কিন্তু হরিণ কিন্তু জিব্বার করে না, চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখে বাঘ কি করছে। ভালো করে করে, ও বেশি জিব্বার করে না, মানে বিজিব্বার করে না, কিন্তু বাঘ এক হাত জিব্বার করে। আচ্ছা এইবার বলুন তো বাঘ খায় কি, কি খায় বলুন, বলো। কাঁচা মাংস খায়, কাঁচা মাংস, হাতির মাংস পর্যন্ত খায় বাঘ। আর হরিণ কি খায়? ঘাস। তাহলে হরিণ ঘাস খায় আর বাঘ মাংস খায়, কিন্তু বাঘ হরিণ একই সঙ্গে দৌড়ালো, বাঘ শুধু হ্যাঁ করছে আর হরিণ চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাজন বলছে, যদি বাঘের মতো হাঁপাতে চাও তাহলে মাছ মাংস খেয়ে যাও, আর যদি হাঁপাতে না চাও হরিণের মতো নিরামিষ সেবা করে যাও। দেখেছেন, তাহলে নিরামিষ খাওয়াতে লাভ আছে না? এইবার পেটে বাচ্চা থাকতে ঘন ঘন ছাগল খেলাম, আর ছাগলের রক্ত বাচ্চা পুষ্টি হলো, আর ওই মাল যখন জন্মালো ফার্স্ট ক্লাস ছাগল হয়ে জন্মালো, তাহলে ব্যবহার কেমন হবে, তার চরিত্র কেমন হবে? বাবা মাকে ধরে পিটাবে, গুরুজনের সামনে সিগারেট ধরিয়ে ফু দিয়ে ধোঁয়া দেবে, চুল্লু খেয়ে বাড়ি আসবে, বৈষ্ণব থেকে ঘৃণা করবে, রাধা গোবিন্দ নাম করবে না। এরা কারা? ওই ছাগলে ছাগল সাপ্লাই করলো যা। মায়ের চরিত্র যদি পবিত্র হয় তবেই সে গর্ভে পবিত্র সন্তান জন্মগ্রহণ। এই জগৎটাকে বাঁচাতে পারে মা। মহাত্মা গান্ধী যখন জন্মগ্রহণ করেছিল, শুনুন, শুনে যেন সব ইতিহাস, যখন জন্মালো মহাত্মা গান্ধীর মা, মহাত্মা গান্ধীকে নিয়ে রামের চরণে ফেলে দিয়েছিল, জানেন, পড়বেন জীবনীটা, ফেলে দিয়েছিল। মহাত্মা গান্ধীর মা বলেছিল, হে রাম, এটা তোমার সন্তান, তুমি রক্ষা করো, একে 10 জনের একজন করে তোমার সেবায়িত করে রেখো। সেই মহাত্মা গান্ধী যখন দেহত্যাগ করেছিল, বুলেট মানে গুলি খেয়েছিল, 3খানা বুলেট বুকের মধ্যে, মহাত্মা গান্ধীর পৃথিবীর অতি ইতিহাসে এমন মৃত্যু কেউ দেখাতে পারবেন না। 3খানা গুলি বুকের মধ্যে মহাত্মা গান্ধী যখন পড়ে যাচ্ছে গুলিকে, তখন মুখে ছিল হে রাম, হে রাম, হে রাম বলতে বলতে মারা গিয়েছিল। তাহলে মা সন্তানকে রামের চরণে ফেলে দিয়েছিল, সেদিন থেকে মহাত্মা গান্ধী রাম ছাড়া কিছু জানত না। এই মহাত্মা গান্ধী রামকে জানাতো, হে প্রভু রাম, তুমি আমার সর্বক্ষণ বিপদ দিয়ে রেখো। এই মহাত্মা গান্ধী বলতো, হে রাম, তুমি সর্বক্ষণ আমাকে বিপদ দিয়ে রেখো, কেন? যদি বিপদে থাকি তোমার পদও মনে পড়বে আমার, তোমার চরণ আমার মনে থাকবে, যদি সম্পদে ভুলিয়ে দাও আমি তোমাকে ভুলে যাব রাম। একে বলা হয় মা। যাই হোক, এইবার সুহি হিতে হিরণ্যকশিপ, রূপ গোস্বামী পাদ বলছে, দাদা সেই হিরণ্যকশিপুর অস্তিত্ব আজ আছে? সব ধ্বংস হয়ে গেছে, তুমি এখনো পড়ে আছো, চলে এসো দাদা। সুহি রা, রাতে রাবণ। হ্যাঁ, এই 8খানা অক্ষর যদি আমি বিচার করি তাহলে ঘন্টা 5-এর সাথে গান না করলে শেষ হবে না, কিন্তু আমি ছোট ছোট করে বলছি, বুঝুন। এবার সুহিরা, রাতে রাবণ সীতাকে হরণ করলো, তা নিয়ে লঙ্কা কাণ্ড হলো, কত কি না হলো, যুদ্ধ হলো, কত প্রাণ শেষ হয়ে গেল। দাদা সেই রাবণ এখন কোথায় তুমি জানো? তুমি চলে এসো, ভজন করো। সুহিরা সু, সুতে শুম্ভ নিশুম্ভ যদত্তাচারে স্বয়ং মা চণ্ডিকা রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল, তাদের অস্তিত্ব নাই দাদা, ভেবে দেখেছো? তুমি চলে এসো, ভজন করো। সুহিরাসু জপাকুপং জমানে যদুকুল, তারা কোথায়? এই যে বাবা, যদুকুলে কৃষ্ণের জন্ম হয়েছিল,
এই যদুর বাবার নাম ছিল যযাতি মহারাজ, তাই তো না? ভুল বললাম, কি বলছি? ভুল বলছি, যযাতি মহারাজ। যযাতি মহারাজ, এ বৌমা শোনো, যযাতি মহারাজ ইনি বিবাহ করেছিলেন কার? বনের মধ্যে এক পাতকুয়োর মধ্যে একটা মেয়ে পড়ে হাউ হাউ করছিল, ফেলে দিয়েছিল কে? বিশ্বপরমার কন্যা শর্মিষ্ঠা, যাকে ফেলে দিয়েছিল সে হচ্ছে শুক্রাচার্যের কন্যা, যার নাম হলো দেবযানী। তাই তো, তো দেবযানীকে যখন বিবাহ করলো পাণিগ্রহণ, হাত ধরে তুলেছিল, ওই পাণিগ্রহণ বিবাহ হয়ে গেল। কথা দিয়েছিল যে তুমি, এই মায়েরা শোনো, শর্মিষ্ঠাকে দেখতে ভালো। তা শুক্রাচার্য যযাতিকে বলেছিল, শোনো যযাতি, আমার মেয়ে দেবযানীকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, কিন্তু দেবযানী বলেছিল, বাবা বৃষপরমার রাজ্যে তুমি যদি দৈত্য গুরু হয়ে থাকো, তো যে মেয়ে আমাকে ফেলে দিয়েছে এই মেয়েটাকে আমাকে দাসী করে দিতে হবে। তাই শর্মিষ্ঠা দাসী হয়ে গিয়েছিল। শুক্রাচার্য বলেছিল যে আমার মেয়ে দেবযানীকে তুমি বিয়ে করলে, কিন্তু শর্মিষ্ঠার সঙ্গে যেন তুমি সম্ভোগ করো না, এই কথা দিয়েওছিল। বালি যখন গেল, কিছুদিন পরে শর্মিষ্ঠার সঙ্গে তার পরিচয় হলো, তার গর্ভে সন্তানও হলো। এ কথা দেবযানী জানতে পেরে বাবার কাছে যে বলল, বাবা তোমার জামাইকে একটা কিছু করো, নইলে আমাকে ছেলে শর্মিষ্ঠার কাছে যায়, তুমি একটা কিছু করো বাবা, এখন দৈত্যগুরু তো রেগে গেছে, সঙ্গে সঙ্গে বলে যাবার যা, শালা জরাগ্রস্ত হয়ে যা। এইবার দেবযানী বাড়ি এসে তাকে স্বামী, আর স্বামী নাই, আসামি পানা হয়ে গেছে, 32 খানা দাঁতের 38 খানা উঠে গেছে, চুল একটাও কাঁসা নাই, থুতু থুতুর করে হেঁটে যাচ্ছে। দেবযানী বললো, এই আমি কি চাইলাম, বাবা কি অভিসম্পাত করলো, ও তো আমারও গেল, শর্মিষ্ঠারও গেল, আবার বাবার কাছে কাছে, ও বাবা তোমার জামাই তো জরাগ্রস্ত হয়ে গেছে, কি করবো আমি, এমন কিছু করো আবার যেন যৌবন ফিরে পায়, যা বাড়ি যা, যদি তোর কোনো ছেলে ওর যৌবন দান করে তাহলে আবার যৌবন ফিরে পাবে। বাড়ি যখন এসে বলল, যযাতি মহারাজের পুত্র যদু মহারাজকে, যযাতি বলেছিল, যদু তোমার যৌবনটা আমাকে দান করো। যদু বলেছিল, না বাবা, কেন, আমার যৌবন দিলে আপনি তো আমার মাকে ভোগ করবে, প্রকারান্তে পুত্রের যৌবন মায়ের ভোগে লাগবে, আমি অপরাধী হয়ে যাব, আমি সন্তান হয়ে আপনার যৌবন দিতে পারি যদি আমার যৌবন নিয়ে আপনি কৃষ্ণ ভজন করেন। কিন্তু সে তা করতে চায়নি, তখন অভিসম্পাত করেছিল যযাতি মহারাজ যদু মহারাজকে, যদু আমি কথা দিচ্ছি, আমি অভিসম্পাত করলাম, তোর বংশে কেউ কোনোদিন রাজা হবে না, এই জন্য যদু বংশে কৃষ্ণ কিন্তু রাজা হয়নি। অনেকে বলেন দ্বারকার রাজা, মথুরার রাজা কৃষ্ণ, ভুল বলেন, কৃষ্ণ কোনো দিন রাজা হয়নি, উগ্রসেনকে রাজা তৈরি করেছিল। অতএব সেই যদু বংশ কোথায়? দাদা তুমি ভেবে দেখেছো, চলে এসো, রূপ গোস্বামী পাদ লিখছেন, সুহি রাসু জ পা পাতে পাণ্ডব কুল, তাদের অবস্থা কি তুমি দেখেছো, তুমি চলেছো, কুতে কুরুকুল, 100 ভাই সর্বনাশ হয়ে গেল, অহংকার মঞ্চে বসে তাদের অস্তিত্ব তুমি দেখেছো, ফিরে এসো দাদা, কং কং তে কংস, কি অত্যাচার ভগবান কি করেছিল, তার অস্তিত্ব আছে দাদা, এই অক্ষরগুলো পড়ে তুমি ওই সিংহাসন ত্যাগ করে গৌর ভজন করতে চলে এসো। এই চিঠিটা বলেছিলেন তার দাদা সনাতন গোস্বামী পাল। যখন তার চৈতন্য হলো চিঠি পড়ে, সিংহাসন ত্যাগ করে ভোট কম্বল একটা নেয়নি, আত্মীয় দিয়েছিল, ওইভাবে খালি গায়ে হাঁটতে 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 হাগৌর 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 বলতে বলতে কাশীধামে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলন হয়ে যখন মহাপ্রভু আলিঙ্গন করতে গেলেন, সনাতন গোস্বামী বলল, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি অপবিত্র, কেন, আমি বিধর্মীর অন্ন খেয়েছি। তখন মহাপ্রভু বলেছিল, সনাতন, এক কৃষ্ণ নামে সর্ব পাপ হয় ক্ষয়, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ দর্শন হয়, তুমি কৃষ্ণ নাম করো শত পাপ দূরীভূত হয়ে যাবে,
এই সেই সনাতন গোস্বামী, তারা এত কিছু ত্যাগ করে হরি ভজন করলো, আর আমরা একটা পাকা বাড়ি করে পায়খানায় কখানা প্লেন বসিয়ে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, আমরা ভগবান টান চিনি না। রাধে রাধে। ওই জন্যই ঘাত প্রতি ঘাত খেতে হচ্ছে। সংসারের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে হার মনে করে গলায় পড়েছিলাম, তাই তো বৈষ্ণব কবি লিখেছে, আর বলিয়া গলাতে পড়িনি, আর বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, করলি রে শীতল রে, করলি শীতল বলিয়া আগুন পোহালি, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজরতা সংসার ভজিলি গোরাল ভজিয়া, সংসার ভজিলি গোরাল ভজিয়া, সংসার ভজিলি গোরাল ভজিয়া, না শুনিলি সাধুর কথা, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পর হকার, ইহ পরকাল দুকাল খোয়ালি, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা, খাইলি লোচন পড়ে রইলি, কাল দোকান গেল হরি বলিলি না, কাল কাল দুকাল গেল হরি বলিলি, কাল কাল দুকুল গেল, কাল কাল দুকুল গেল, কাল কাল দুকুল গেল। প্রত্যেকটা পদের একটু ব্যাখ্যা না করলে ভালো লাগে না। আচ্ছা শেষ কথা কি বললাম, সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, আস্তে বাবা আস্তে আস্তে কথা নয়, সাধু কাকে বলে এগুলো শুনুন। আমরা জানি নিরামিষ খেলে কিংবা চৈতন্য রাখলে তিলক করলে সাধু হয়ে যায়, না এটা ঠিক নয়। সাধুর ক্লাসিফিকেশন শ্রেণীভাগ আছে, সাধু তিন প্রকার, একটি হচ্ছে সাধু, একটি হচ্ছে ধীর, একটি একান্তি। তার মানে সাধু শব্দের অর্থ হচ্ছে নির্মল, নির্মল শব্দের মানে পরিষ্কার, পরিষ্কার মানে গ্লিসারিং সাবান মেখে নয়, যার হৃদয়ে বাসনা সদৃশ ময়লা স্পর্শ করে না তাকে বলা হয় সাধু, এগুলো সাধু। ধীর আস্তে, ধীর মানে এক জায়গায় বসে ভজন করবে, লক্ষ লক্ষ টাকা সামনে আসলেও ভগবানের চরণ ছেড়ে সে নড়বে না, একে বলা হয় ধীর। আর একান্তি, একান্তি শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ ব্যতিরিক যে আর কিছু জানে না, একে বলা হয় একান্তি সাধু। এই তিন প্রকার। এই একান্তি কাকে বলা হলো, মহারাজ অম্বরীশ, শ্রীমদ ভাগবতে আছে মহারাজ অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না। একটু শুনুন, বলি কথাগুলো বলতে বলতে মনে আসলে বলেই ফেলি, অসুবিধা নাই, শুনুন একটু। নিষ্ঠা কাকে বলে, আমরা হরি ভজন করি ঠিক, কিন্তু পয়সার জন্যে একটা বাচ্চার জন্যে কত জায়গায় ছুটে বেড়াই, মুসলমানের বাড়ি যে রুটি খেতেও দ্বিধাবোধ করি না যদি আমার একটা বাচ্চা হয়, নিজের ভগবানের আর কোনো মূল্যই থাকে না। কিন্তু অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না। একদিন ভগবান কৃষ্ণ ভাবলেন, আমি অম্বরীশকে একটু পরীক্ষা করব,
কেমন কৃষ্ণ ভজন করে। তাই কৃষ্ণ স্বর্গের রাজা ইন্দ্র রূপ ধারণ করলেন, করে ইন্দ্র রূপধারী কৃষ্ণ অম্বরীশের বাড়ি গেছে। অম্বরীশ তো জানে না যে কৃষ্ণ ইন্দ্র হয়েছে, যে বলল জয় হোক অম্বরীশে জয় হোক। অম্বরীশ বলল আসুন বসুন, আসন গ্রহণ করুন। ওই রূপধারী কৃষ্ণ বলল, ইন্দ্র বলল না না আমি বসতে আসিনি, আমি তোমাকে বর দিতে এসেছি, বরং বৃণু মানে তুমি বর প্রার্থনা করো। আস্তে অম্বরীশ হেসে বলছে, হে ইন্দ্রদেব আপনি ভুল করছেন, আমি আপনার কাছ থেকে বর নেব না। চমক উঠলেন, কেন? শুনুন, যে বর আমার গোবিন্দের কাছ থেকে পাবো, আমি কৃষ্ণের কাছ থেকে নেব, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো বর নেব না। রাধে রাধে। ইন্দ্র রূপধারী কৃষ্ণ রেগে গেছে, পরীক্ষা করছে তো। শোন অম্বরীশ, মানুষ আমার কাছে উপযাচক হয়ে বর চাইতে চায়, আর আমি উপযাচক হয়ে বর দিতে এসেছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো, জানো কি করতে পারি? অম্বরীশ বলছে, কি করতে পারেন? আমি তোমার মাথায় বজ্র ফেলে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। অম্বরীশ হেসে বলছে, পারবেন না। কেন? আপনি জানেন শিশুকাল থেকে দেহটা কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছি, তাহলে দেহটা যদি কৃষ্ণের চরণে অর্পণ করে দিই, দেহটা যদি কৃষ্ণের হয় মাথাটা তো আমার নয়, তা আপনি যদি বজ্র ফেলেন তাহলে বজ্র আমার কৃষ্ণের মাথায় পড়বে, আমার কিচ্ছু হবে না। আত্মবিশ্বাস, ত্যাগ, নিষ্ঠা, একান্তি, রেডি হও, আমি বজ্র ফেলব। চলে গেল ইন্দ্ররূপধারী কৃষ্ণ, আর অম্বরীশ মাথা নিচু করেছে, নিচু করে প্রভুকে জানাচ্ছেন, প্রভু উদয়াময় কৃষ্ণ তুমি তো জানো আমি তোমা ছাড়া কিছু জানি না, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে, আর যদি তোমার নাম করতে যে ইন্দ্রের বজ্রপাতে মৃত্যু হয় তাহলে তোমার নাম কি কেউ করবে? প্রভু ও দয়াময় আমি মাথা পেতে দিলাম, পড়ুক বজ্র, বজ্র যদি আমার মাথায় পড়ে তোমার নাম আর কেউ করবে না। মাথা যেই পেতে দিয়েছে পড়ছে, কিন্তু বজ্র পড়ছে না, কি না? অম্বরীশের কৃষ্ণ নিষ্ঠা দেখে দেব দেবতাগণ পুষ্পবৃষ্টি করছে, দেবীরা উলধ্বনি করছে, ভক্তরা হরিধ্বনি করে জয় গৌর হরি বল বলে লীলা দেখছে। আমি অকৃতি অধম বলে তো তুমি কম করে ভরে আমি অকৃতয় অধ বলে কিছু কম করে ভরে আমার যা কিছু দিয়েছ কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে তুমি চাও আমি অকৃত বলে কিছু কম করে আসতে। এবার কথাটা শুনুন কি বলছে, তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তোমার আশিস কুসুম পদে তোলে গেছি চাহি নাই। কত গুরুজন কত প্রিয়জন যৌবন থাকতে বলেছিল ওরে রাধাপদ একটু হরি নাম কর, বয়স হয়ে গেলে আর পারবি না,
যখন ভগবানের আশীর্বাদের ফুলটা পর্যন্ত পা দিয়ে দমিয়ে গেছি, মূল্য দেয়নি। আজ সংসারের অকথ্যত্যাচারে ছেলে বৌমা আত্মীয় স্বজনের লাঞ্ছনায় যাতনায় ঘরের এক কোণের বারান্দায় বসে চোখের জল ভাসিয়ে ভগবানকে জানাই, তোমার আশিস কুসুম পদে দলে গেছি চাহি নাই, আশিস কুসুম পায়ে দলে গেছি চাহি নাই, আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে তুমি যাও আমি হরিমান হরিমান রাধে রাধে অম্বরীশ মাথাটা উঁচু করে দেখছেন কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে যাচ্ছে। অম্বরীশ বলছে, প্রভু কৃষ্ণ তুমি তো জানো আমি তোমার ছাড়া কিছু জানি না, আমাকে পরীক্ষা করতে এসেছো কেন? কৃষ্ণ বলছে, অম্বরীশ আমি তোমাকে পরীক্ষা করছি না, আমি তোমাকে দিয়ে জগৎকে শিখাচ্ছি। হে জগতের জীব, যদি কৃষ্ণ কৃপা পেতে চাও বিভিন্ন দেব দেবী ছেড়ে দিয়ে গুরুচরণ হৃদয়ে ধরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো, বিদায় গৌর হরি বল বলে কৃষ্ণের কৃপা তোমার হয়ে একে বলা হয় একান্তি সাধু। অতএব এই জন্য মহাজন বলেছেন, সংসার ভজিলি গোরা না ভজিয়া, সংসার ভজিলি গোরা না ভজিয়া, শুনিলি সাধুর কথা না শুনিলি সাধুর কথা। তাহলে সাধুর কথা শুনলে কি হয়, এ একটা কথা আবার বলতে হয়। সাধুদের কথা শুনলে কি হয়, মায়েরা শুনুন, কথা নয় কথা নয়, সাধুর কথা শুনলে কি হয়, একটা মাতালের কথা শুনবেন তো সে আপনাকে আপনার পেট ব্যথা করুক, আস্তে কোনো চুল্লু ঘরের কাছে যান যে ভাই খুব পেট ব্যথা করছে, কি বলবে? এক নম্বর কাঠ, প্রথম কাঠের মাল মানে র মাল যাকে বলবে, ওই কাপখানি খাও দেখবে ভালো হয়ে যাবে, তাই না? ও মাল কিন্তু ওই বলবে। গাঁজা ঘরের কাছে যান, ভাই খুব পেট ব্যথা, গাঁজাখর কি বলবে? এক নম্বর এক ভরি গাঁজা বিচি সমেত টেনে দাও, বেশ ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যান, ডাক্তার বললে এই এই ট্যাবলেটগুলো খাও ভালো হয়ে যাবে, ভালো। কোনো কৃষ্ণ ভক্তের কাছে যান, বললে গোবিন্দ নাম করো আর প্রভুর চরণ সেবা তুলসী সেবা করো, কৃপা হয়ে যাবে। তো যে যে পথে মানুষ সে পথে সম্ভ্রম দেবে। তো একজন সাধু নদীর কিনারে একটা তাল পাতার কুটির করে ভজন করে, একটু খেয়াল করবেন কথাটা, সাধুর কথা শুনলে কি হয়। এতে যা শুনতে আমরা এসেছি কীর্তন শুনতে, তাহলে কীর্তন যদি শুনতে হয় বৈষ্ণবের মুখে কীর্তন শুনতে হয়, অবৈষ্ণবের মুখে হরিনাম শুনলে কোটি জন্মের পুণ্য নষ্ট হয়ে যায়। অবৈষ্ণব কিছু কিছু গায়ক আছে, কিছু কিছু ব্যক্তি আছে, তারা হরিনামও করে আবার চুল্লু খায়, 3X ব্র্যান্ডিও খায়, আমি জানি, আমি নাম বলবো না। তাহলে বলুন, এত সুন্দর হরিবাসরে আমি কীর্তন করছি, জ্ঞান দিচ্ছি আপনাকে, কিন্তু ঘর থেকে 3X মাল টেনে আমি কীর্তন করছি, হ্যাঁ রে হ্যাঁ। তাহলে কী হলো, সে হিন্দু ধর্ম রক্ষা করতে পারবে? হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায়, কেন? দুধ যতই পবিত্র হোক সাপ যদি মুখ দেয় সে দুধ বিষ হয়ে যায়, তেমনি হরিনাম যতই ভালো হোক অপবিত্র ব্যক্তি যদি মুখ দিয়ে বার করে সেটা বিষ হরিনাম হয়, কোনো কাজ হয় না, দেশে মঙ্গল হয় না। এই জন্য হরিনাম শোনো বৈষ্ণবের ঠায় আস্তে আস্তে, তা যে শোনে সেও মরে আর যে করে সেও মরে, তাই না? আস্তে কথা না হয়, একজন ভদ্রলোক ভাগবত পাঠ করছে, বৈষ্ণব এই সব লম্বা চৈতন্য আছে, এখন তার অভ্যাস হচ্ছে মাঝে মাঝে খৈনি খায়, খৈনি বোঝেন,
খৈনি বজেন খৈনিও বজেন না এই যে ওই এই এই তাই না ওরে ভাগবত পাঠ করতে করতে খৈনি নেশা চাগিয়েছে খাবে কি করে তখন বলছে হে ভক্তগণ হে বৈষ্ণব সদস্য আমার ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কেন ইনি ছোট বড় কালো ধলো জ্ঞান করেন না কিরকম বলে খৈনি ডিব্বা বের করেছে মানে ওই 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 ফাঁকে কিন্তু খৈনি তৈরি হচ্ছে কিরকম এই দেখুন এই যে দেখছেন খৈনিটা দেখেছেন তো এ লম্বা লম্বা আবার ছোট ছোট আমার প্রভু কি করেন ও যেগুলো লম্বা ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মানে ওই মাল কিন্তু রেডি হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নেন নিয়ে কালো রাখে না প্রভু আমার ধলো করে দেয় কি করে ধলো করে কালোকে ধলো করবে কি করে খানিকটা চুন ঢুকিয়ে দিয়েছে চুন দেখেছেন দিয়ে সাদা করে নেয় তারপরেও যদি কেউ কথা না শোনে তখন টিপিয়ে টিপিয়ে মানে তৈরি তৈরি হচ্ছে টিপিয়ে টিপিয়ে তারপরেও যদি কথা না শোনে বাড়ি মেরে নেয় তারপরে ভালোটা নিজে বেছে নিয়ে খারাপ গুলো দিয়ে উড়িয়ে দেয় হয়নি কিন্তু রেডি হচ্ছে খেয়াল করবেন এইরকম এরকম করে তৈরি করে পরিষ্কার করে